আপনি কি চশমা পড়েন? আপনার চশমা পাওয়ারের পাওয়ারটা কত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, কারণ আজকের এই যে ভিডিওটি আপনাদের আমি যে ভিডিওটি বলার চেষ্টা করছি ভিডিওতে, যারা চশমা পড়ে তাদের জন্য কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ টপিক মায়োপিয়া, মায়োপিক ফান্ডাস। যারা মাইনাস পরে চশমা পরে তারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন, এবং যারা আপনার আত্মীয় স্বজন্য মাইনাস পরে চশমা পরে তাদেরকে অবশ্যই এই ভিডিওটি দেখাবেন এবং অবশ্যই শেয়ার করে জানাবেন। কারণ এই যারা মায়োপিয়া চশমা নিয়ে ভুগছে তারা অনেক সময় আমাকে প্রশ্ন করে, ডাক্তার সাহেব আমার পাওয়ার বাড়বে কি না, পাওয়ার কমবে কি না, এই চশমা সারাজীবন পড়তে হবে কি না, ল্যাসিক করা যাবে কি না। এই ভিডিওটি দেখলে অনেক কিছু আপনার ধারণা হবে এবং নিজে থেকেই আপনার ডিসিশন নিতে পারবেন আপনার কী করণীয়। মায়োপিক ফান্ডাস, মায়োপিক ফান্ডাসটা কী? যারা মাইনাস পরে চশমা পরে তাদেরকে বলা হয় মায়োপিয়া। মায়োপিয়া জিনিসটা কি? যাদের চোখের সাইজ নর্মালের চেয়ে বেশি তাদের কি হয়, চোখের ভিতরে যেই আলোটা মানে বাইরে থেকে ঢোকে সেটা রেটিনার চোখের সামনে যেয়ে আলোটা শেষ হয়, যার কারণে আমরা দেখতে পাই না। সেই জন্য আমরা বাইরে একটা চশমা দিই যেটা মাইনাস পাওয়ারের লেন্স দিই, যেটা আমাদের চোখে দেখতে সহযোগিতা করে, এই জন্য আমরা তাকে মায়োপিয়া কি মায়োপিক ফান্ডাস বলছি। মায়োপিয়া হচ্ছে হলো যে আমি আগে আবার বলছি যে আমাদের চোখের ভিতরে আলোটা যায় লেন্সের ভিতর দিয়ে আমাদের চোখের রেটিনাতে পড়ে আমরা তখন দেখতে পারি এবং ভিতরের অপটিক নার্ভের মাধ্যমে ব্রেনে চলে যায়। ঠিক তেমনি এটা একটা রেটিনার ছবিটা আমি আগেও অনেক ভিডিওতে দিয়েছি। আর কারা মাইনাস পরে চশমা পড়বেন, মাইনাস পরে চশমা কী করণীয়, ডক্টর মমিনুল ইসলাম এবং ডক্টর মমিনুল ইসলাম ইউটিউব চ্যানেল, ডক্টর মমিনুল ইসলাম ফেসবুক যে পেজটি, এখানে মায়োপিয়া নিয়ে অনেকগুলো কন্টেন্ট আছে, ওটাও দেখবেন। আর এটাও দেখলে আপনার আমার অনেকাংশে সুবিধা হবে যে রেটিনা হচ্ছে চোখের সেই অংশ যেখানে আলো পরে ছবি তৈরি হয়। এই রেটিনাটা যদি একবার ড্যামেজ হয়ে আপনি দেখবেন না, আমরা যতই ছানি অপারেশন করি যতই লেন্স দিই আপনি কিন্তু দেখবেন না যদি এটা ভালো না থাকে, রেটিনা যদি ভালো না থাকে। তেমনি যেমন এটা একটা রেটিনার পিকচার দেখেন, ব্লাড ভেসেলগুলো কত সুন্দর করে বিভিন্ন জায়গায় ছড়ায় আছে। একটা মানুষের যখন মাইনাস পাওয়ারের চশমা পড়েন, যারা হাই মায়োপিয়া দেখেন -5, -6, -10, -11, -12, অনেকে কিন্তু দেখবে যে আমাকে মেসেজ দেয়, ডাক্তার সাহেব আমার -16 পাওয়ার, আমার -7 পাওয়ার, -8 পাওয়ার। তাদের চোখের রেটিনা অনেকেই কখনো পরীক্ষা করে নেই। যারা আজকে এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞ দিয়ে, যারা মাইনাস পরে চশমা পরেন তারা আপনার নিকটবর্তী কোনো রেটিনা বিশেষজ্ঞ দিয়ে অবশ্যই চোখের রেটিনাটা পরীক্ষা করবেন, রেটিনাতে কোনো সমস্যা আছে কিনা। এখন আমি বলবো চোখের রেটিনাতে মাইনাস পাওয়ারের রোগীদের কী ধরনের সমস্যা হতে পারে, এই সমস্যাটা আগে থেকে ওটার জন্য আমরা চিকিৎসা না নিই তাহলে কী ধরনের জটিলতা তৈরি হবে আমার এই ভিডিও দেখে আসলে দেখতে পারবেন। সুতরাং শেষ পর্যন্ত থাকেন আমার সাথে, এবং যাদের মায়োপিয়া নিয়ে যাদের সমস্যা আছে আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন যেন আমি পরবর্তী উত্তর দিতে পারি। যেমন দেখেন আমি আগের পিকচারটা দেখেছি, দেখেন একটা চোখের রেটিনা কত সুন্দর মসৃণ, আর এই ছবিটা দেখেন ভিতরে ভিতরে সাদা সাদা হয়ে গেছে, এবং এই ছবিটা যদি দেখেন যে কত বড়, আর আগের ছবিটা দেখেন এটা কত ছোট এই গোলটা, আর এটা দেখেন কত বড় এবং চারপাশে সাদা সাদা। এটাকে বলা হয় আমরা যদি বলি যে টেসিলেটেড ফান্ডাস কিংবা পেরিঅকুলার অ্যাট্রোফি বলি, এবং ব্লাড ভেসেলগুলোও কেমন কেমন একটু চেঞ্জ আছে। রেটিনার ভিতরে আমাদের কিছু পরিবর্তন আসে যারা মায়োপিয়া, কারণ চোখের রেটিনার সাইজটা কিন্তু বড়, মানে চোখের সাইজ বড় দেখে চোখের রেটিনাটাও একটু মানে একটু বিকৃত মানে দেখে একজন রেটিনা বিশেষজ্ঞ দেখলে কিংবা একটা চোখের ডাক্তার এটা দেখলে বুঝতে পারবে। ঠিক তেমনি একজন রেটিনার মায়োপিয়ার রোগীদের চোখের রেটিনাতে কী কী সমস্যা হতে পারে, আমরা যখন দেখি যে মায়োপিয়া পেশেন্টরা যখন আসে আমরা চোখের রেটিনার চারপাশটা পেরিফেরিটা দেখি। পেরিফেরি মানে সাইডের, রেটিনার চারপাশে অনেক সময় অনেক রোগীদের দেখা যাচ্ছে চোখের রেটিনাতে কিছু দুর্বল জায়গা থাকে। যেমন এখানে দেখেন একটা ঘোড়ার শুয়ের মতন, ঘোড়ার পা দেখেছেন, ঘোড়ার পায়ের মতন দেখবেন একটা হর্স শু শেপ একটা লাল হয়ে আছে, এটা চোখের জায়গায় একটা ছিদ্র হয়ে আছে রেটিনাতে। তারপর দেখেন এখানে কিছু কিছু জায়গায় ছেঁড়া ছেঁড়া, মানে আমরা কাপড়ের কিছু জায়গা পাতলা হয়ে গেলে কি হয় ওখানে ছেঁড়া ছেঁড়া একটা ভাব থাকে না, কয়েকদিন পরে ওখানে আস্তে আস্তে ছিঁড়ে যায়। ঠিক তেমনি দেখেন এই জায়গাটা দেখেন সাদা সাদা হয়ে আছে, এই জায়গাটা দেখেন এই জায়গাটা দুর্বল, এটাকে আমরা বলি পেরিফেরাল ডিজেনারেশন, ডিজেনারেটিভ চেঞ্জ কিংবা ল্যাটিক্স কিংবা হোল। ঠিক আছে, এই জিনিসগুলো রেটিনাতে যারা মাইনাস পাওয়ারের চশমা পরে তাদের এই ধরনের দুর্বল জায়গা থাকতে পারে। এখন আপনি বলতে পারেন যে ডাক্তার সাহেব দুর্বল জায়গা থাকলো, তাই না, দুর্বল যে থাকলো তার সমস্যাটা কোথায়? থাকতেই পারে, মানুষ তো সবাই 100% শক্ত তা তো, তার কিছু জায়গায় কিছু মানুষ দুর্বল হতে পারে, তাই বলে তার বাঁচার অধিকার নেই।
অবশ্যই আছে, এবং যাদের মাইনাস পাওয়ারের চশমা পড়ে তাদের এই দুর্বল জায়গা থাকতেই পারে, কিন্তু এই দুর্বল জায়গা থাকলেও এটা যদি চিকিৎসা করে নেওয়া যায় তাহলে এই থেকে বড় রকমের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এর কি হতে পারে এই দুর্বল জায়গাগুলো থাকলে? এই চোখের সামনে আমি যে ছবিটা দেখাচ্ছি, আপনি যদি খেয়াল করেন আমাদের চোখের সামনে যে এই যে চোখ লেন্স আর রেটিনার মাঝখানে এক গোল বড় রকমের একটা গোল আকার বৃত্তের মতন একটা জায়গা আছে, যেটাকে বলা হয় আমরা ভিট্রিয়াস বডি, এটাকে বলা হয় ভিট্রিয়াস। এটার মধ্যে 99% ফ্লুইড থাকে, আর থাকে হচ্ছে হলো 1% প্রোটিন। এই 1% প্রোটিন যখন ড্যামেজ হয়ে যায় তখন ওটা লিকুইফাইড হয়ে যায়, তখন আমরা চোখের মধ্যে কালো কালো ছায়া দেখি। আমার অনেকগুলো ভিডিও আছে চোখের মধ্যে মাছি ঘোরাফেরা করে, ওই ভিডিওটা দেখলে আপনারা এই মাছি ঘোরাঘুরি কিংবা ফ্লোটার্স কিংবা ব্ল্যাক স্পটের ওই সমস্যাটা কেন হচ্ছে জানতে পারবে। ঠিক তেমনি যারা মাইনাস পরে চশমা হয় তারাও কিন্তু চোখের মধ্যে ওই পানিটা খুব নড়াচড়া করে, লিকুইফাইড হয়ে যায়। এই পানিগুলো যখন নড়াচড়া করে, একটা পাত্রের মধ্যে পানি রাখলে যদি নড়াচড়া করে দুই পাশে যায় বাড়ি খায় না, ঠিক তেমনি পানিগুলো রেটিনার চারপাশে যায় বাধা বাড়ি খাচ্ছে, এবং তখন এই যে দুর্বল জায়গাগুলোতে আরও দুর্বল হয়ে যাচ্ছে, এবং এই দুর্বল জায়গা আকারে বড় হয়, এবং এই পানিগুলো এই দুর্বল জায়গার ছিদ্র দিয়ে ভিতরে ঢুকে যায়। ঢুকে কোথায় যায়? রেটিনার পিছনে। যখন পিছনে চলে যায় তখন রেটিনাটা আর তার জায়গায় লেগে থাকতে পারে না, ওই পানির প্রেশারে রেটিনাটা আস্তে করে উপরে উঠে আসে। যেমন এরকম একটা জায়গা, এই একটা চোখের রেটিনাটা খুব ভালো জায়গা আর এই জায়গাটা দুর্বল, দেখেন সাদা সাদা হয়ে আছে। এই জায়গাটা যখন আপনি দেখেন, এইখানে আরেকটা ছবি, এখানে একটা ছবি, এখানে একটা ছবি, এই দেখেন এখানে ছিদ্র হয়ে আছে, এখানে একটা ছিদ্র হয়ে আছে, এই চোখের এই রেটিনাতে একটা ছিদ্র হয়ে আছে। এই জায়গাটায় যখন পানিটা ঢুকে চোখের রেটিনার ভিতরে চলে যায়, রেটিনা আস্তে করে ছুটে চলে আসে। দিস ইজ কল্ড রেটিনাল ডিটাচমেন্ট। অনেকে যারা এই সমস্যায় ভুগেছেন তারা এই ভিডিওটা বুঝতে পারবেন, যারা এখনও চোখের সমস্যা এটা নিয়ে জানে না, ভুগে নাই, কিংবা মাইনাস পাওয়ার চশমা পাওয়ারা, তারা এই ভিডিওটা দেখে ইন্টারেস্ট ফিল করবেন না। যাদের মাইনাস পাওয়ারের চশমা আছে তারাই কিন্তু ফিল করবেন এই জিনিসটা। এই দুর্বল জায়গা দিয়ে যখন পানি ঢুকে যায় তখন পর্দাটা ছুটে আসে। যেমন মনে করেন একটা জুতা, জুতার সোলটা যখন আঠা মানে পানি ঢোকে তখন আস্তে আস্তে করে খুলে যায় না, অনেক সময় আঠাটা নষ্ট হয়ে যায় না, ঠিক তেমনি এই জায়গায় দিয়ে পানি ঢুকলে রেটিনাটা ছুটে আসে। আর যখনই রেটিনাটা ছুটে আসবে কিংবা ডিটাচ হয়ে যাবে, একটা মানুষের দৃষ্টি চলে যাবে, চোখের দৃষ্টি কমে যাবে কিংবা হঠাৎ করে দেখবে না। তার আগে উপসর্গ কী বলবে, যাদের এই ধরনের সমস্যা থাকার সম্ভাবনা আছে তারা কীভাবে বুঝতে পারবে? অনেক রোগী চোখের মধ্যে ব্ল্যাক স্পট, চোখের মধ্যে কিছু নড়াচড়া করছে, অনেকে মনে হবে ডাক্তার সাহেব আমার ডান সাইডের এই জায়গাটা একটু ড্রপলেট মানে কিছু নড়াচড়া করছে, পানি নড়াচড়া করছে, মনে হচ্ছে মুভমেন্ট করছে। এই ধরনের কোনো সাইন সিমটম দেখালে আপনি অবশ্যই একজন রেটিনা বিশেষজ্ঞের কাছে যোগাযোগ করবেন, কিংবা একজন চক্ষু বিশেষজ্ঞ শরণাপন্ন হয়ে সে যদি রেটিনা সম্পর্কে ভালো জানে তার সাথে এই বিষয়ে কথা বলবে, সে যদি মনে করে একজন রেটিনা বিশেষজ্ঞকে রেফার করে দেবে। কিন্তু কারণ হচ্ছে বাংলাদেশের সকল জেলায় যে রেটিনা বিশেষজ্ঞ আছে তা না, সুতরাং এটা যদি জেনে থাকেন আপনারা তাহলে একজন রেটিনা বিশেষজ্ঞকে আপনারা খুঁজে বের করতে পারবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন ভিডিওতে যে এই ডাক্তার সাহেব যে এই চোখের ভিতরে যে সাদা সাদা স্পটগুলো দেখছে এই জিনিসগুলো কি? হ্যাঁ, আমরা যেই কাজটা করি এই ধরনের যখন ছোটো ছোটো হোল কিংবা ব্রেক কিংবা এই ধরনের ল্যাটিস পাই তখন আমরা কি করি, এই জায়গাটা আমরা লেজার রশ্মির মাধ্যমে চারপাশে বেঁধে দিই, বাদ দিয়ে দিই, বেঁধে দিচ্ছি বাদ দিয়ে দিচ্ছি, নদীর ভাঙন রোধ করার জন্য যেমন বাদ দিই, ঠিক তেমনি আমরা লেজার রশ্মির মাধ্যমে এখানে তাপ দিয়ে এই জায়গাটা সুন্দর করে বেঁধে দিই। যেমন আমরা কাপড় সেলাই করে রিপু করে দিই, ঠিক তেমনি রেটিনার মধ্যে এই লেজার রশ্মির মাধ্যমে যেটা একদম ব্যথামুক্ত, ব্যথা কোনো পাওয়া যায় না, খুব স্বল্প খরচে এটা করে দেওয়া যায়। এই লেজারটা করে নিলে যেটা হয় যে এই জায়গাটা আস্তে আস্তে এটার ভিতরে পানি ঢুকলে, ওই ছিদ্র দিয়ে পানি ঢুকলেও ওরা আর ছড়াতে পারে না, কিংবা এই ছিদ্রটাকে আমরা লেজার রশ্মি দিয়ে সোজা একদম ফিল আপ করে দিই, যেন এখান থেকে পরবর্তীতে আর বড় রকমের দুর্ঘটনা না হতে পারে। যেমন এখানে একটা রেটিনা দেখেন, এই জায়গাটা ছিদ্র হয়ে আছে, দিস ইজ কল ব্রেক কিংবা হোল বলতে পারেন, কিংবা আমাদের হর্সশেপ টাইপের কোনো ছেঁড়া থাকতে পারে। এটা শুধু বায়োপিয়া থাকলেই যে হবে তাও না, অনেকে সময় চোখে আঘাত পায়, ব্যাডমিন্টন খেলতে আঘাত পেলেন, কেউ ঘুষি মারলো, কেউ থাপ্পড় মারলো, কোনো বল এসে আঘাত পেলো, তাদেরও এই চোখের রেটিনাটা পরীক্ষা করতে হবে, এই আঘাতজনিত কারণে চোখের রেটিনাতে কোনো দুর্বল জায়গা হলো কি না। এখন যদি মনে করেন
এই চোখের এই পাশটা দেখেন কত স্মুথ আর এই জায়গাটা সাদা হয়ে গেছে কারণ এই ছোট ছিদ্র দিয়ে পায়েটা ঢুকে রেটিনা ছুটে নিয়ে আসছে এটাকে দিস ইজ কল রেটিনাল ডিট্যাচমেন্ট রেটিনাল ডিট্যাচমেন্ট রেটিনাল ডিট্যাচমেন্ট হলে মানুষ দৃষ্টি কমে যাচ্ছে দেখেন এখানে আরটা যেটা বললাম যে ছিদ্র বড় এটা আঘাতের জন্য এই রোগীর এখানে ছিঁড়ে গিয়েছিল পরে পানি ঢুকে এখানে ডিট্যাচমেন্ট রোগী কমপ্লেন করেছে এসে ডাক্তার সাহেব চোখে আমি দেখি না আমি কয়েকদিন আগে হাতের কি আমাকে একজন চর বেড়েছিল তারপর থেকে আমি কয়েকদিন ভালো ছিলাম এখন আমি রিসেন্টলি দেখছিলাম তখন পরীক্ষা করে দেখলাম যে এখানে ছেঁড়া ছিল এখানে পানি ঢুকে রেটিনাল ডিট্যাচমেন্ট হয়ে গেছে এটা একটা রোগী অনেকদিন ধরেই বুঝতে পারে নাই আস্তে আস্তে দৃষ্টি চলে গেছে রেটিনা সম্পূর্ণ ছিঁড়ে গেছে দেখেন লেজার করে দেওয়া হয়েছে এটা এটা লেজার করে রেটিনাটাকে জোড়া লাগায় দেওয়া হয়েছে এই ভিডিওটা আপনাদের আজকে দেখালাম এই কারণে কারণ আমি অনেক রোগী দেখা যাচ্ছে যে এই ধরনের মায়োপিয়া পেশেন্ট পাচ্ছি এই ধরনের লেজার করা দরকার হতে পারে অনেক সময় আমি তাদেরকে এই কথাগুলো তাকে সামনাসামনি বুঝিয়ে বলি অনেক সময় বুঝতে সমস্যা হলে কিংবা আমার কাছে দেখানোর পর চলে যাচ্ছে তখন হয়তো পরবর্তীতে এইটা আবার বোঝার জন্য অনেক সময় আপনারা এই ডক্টর মমিনুল ইসলাম ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে রাখেন কিংবা ফেসবুক পেজটি যদি ফলো করেন তাহলে এই ভিডিওটি আবার দেখে নিজেরাই কাউন্সিলিং হতে পারেন যেমন আমার ডাক্তার অনেক সময় চেম্বারে দেখার সময় অনেক সময় সব কথা বুঝিয়ে বলতে পারে না কিংবা সময়ের অভাবে হোক কিংবা রোগীর চাপে হোক অনেক কথাগুলো সুন্দর করে বিশ্লেষণ করতে পারি না এই ভিডিওগুলো সেই সব রোগীদের জন্য খুব উপকারে আসবে যারা এই ধরনের সমস্যায় ভুগছে তারা যদি এই ভিডিওটি একবার দেখে তাহলে ডাক্তার সাহেব একবার যদি বলে যে আপনার চোখে লেজার করে এই ল্যাটিসটাকে কিংবা এই ছিদ্রটাকে আমরা ভরাট করে দেব তাহলে দ্বিতীয়বার এই ভিডিওটা দেখার পরে ডাক্তার সাহেবের কাছে আর কোয়ারি থাকবে না ডাক্তার সাহেবের এই কথা অটোমেটিকলি আপনারা ভাববেন যে আসলে এটাই চিকিৎসা এটাই হবে আমরা 10-12 জন ডক্টরকে ভিজিট দেখিয়ে টাকা খরচ করার প্রয়োজন হবে না যেই ডক্টর আপনাকে বলবে এটা লেজার করা দরকার সেই ডাক্তারের উপর আপনি ভরসা করে আপনারা লেজার সার্জারিতে যেতে পারেন এই লেজার সার্জারি খুব বেশি খরচের পড়ে না যে কোনো ডক্টরের উপর ডিপেন্ড করে এই খরচ লেজারটা ডিপেন্ড করে যদি অনেক সিনিয়র ডক্টর হয় তাদের খরচটা একটু বেশি যারা একটু জুনিয়র ডাক্তার তাদের খরচটা একটু কম মেশিনের উপর ডিপেন্ড করে কী ধরনের মেশিন দিয়ে করা হচ্ছে কিংবা কোন প্রাইভেট হসপিটাল না সরকারি হসপিটালে করছেন এটার উপরে এই খরচটা তারতম্য হয় সুতরাং খরচ নিয়ে আমি কিছু বলছি না কিন্তু আমার মেইন উদ্দেশ্য হচ্ছে হলো আপনারা কোনো ভীত ভয় পাবেন না সো দ্যাট এটার চিকিৎসা আমাদের দেশে খুব সুন্দরভাবে করা হচ্ছে এবং যারা ল্যাসিক করতে চান যারা ল্যাসিক সার্জারি করতে চান মায়োপিয়া পেশেন্ট যারা চশমামুক্ত লাইফ মেনটেন করতে চান তারা তাদের জন্য একটাই কথা যে ল্যাসিক করার আগে অবশ্যই একটু রেটিনা বিশেষজ্ঞ দিয়ে চোখের রেটিনাটা পরীক্ষা করে এই ধরনের কোনো সমস্যা আছে কি না একবার দেখে নেবেন সো দ্যাট ল্যাসিক করার পরে যদি এই সমস্যা থেকে যায় ল্যাসিক করার পরে এই সমস্যা থেকে রেটিনাল ডিট্যাচমেন্ট হওয়ার সম্ভাবনা থাকে যেটা পরবর্তী দৃষ্টি কমে যাবে এবং পরবর্তী আমরা অপারেশন করে রেটিনা জোড়া লাগিয়ে দিলেও আগের মতন ওই ভীষণ আসবে না সুতরাং বন্ধুরা আমার সাথে এতক্ষণ যে ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা মাইনাস পাওয়ারের চর্চা পড়ছেন তারা এই ভিডিওতে যারা দেখেছেন এতক্ষণ ধরে তাদেরকে আমি অনুরোধ করবো যে এই জিনিসটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আপনাদের আমি আমার পক্ষ থেকে যতটুকুন করার করেছি আপনারা যদি সবাইকে পৌঁছে দেন তাহলে কিন্তু অনেক মানুষ তাদের চোখের দৃষ্টি হারানোর অনেক আগেই বুঝতে পারবে যে আমার কী করণীয় ধন্যবাদ